আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে পাস্তা। ঘরের মধ্যে কীভাবে রেস্টুরেন্ট স্টাইলে পাস্তা তৈরি করতে হয় তা আমি সব উপকরণ আপনাদের দেখিয়ে দিব। আমরা অনেকেই পাস্তা খেতে পছন্দ করি, লকডাউনের জন্য আমরা কেউ বাইরে যেতে পারতেছি না, তাই আমি ঘরের মধ্যে তৈরি করে দেখাবো কীভাবে রেস্টুরেন্ট স্টাইলে পাস্তা তৈরি করতে হয়। পাস্তা তৈরি করার জন্য আমার যা যা প্রয়োজন, এখানে আমি নিয়েছি পাস্তা হট 1 প্যাকেট, মুরগির মাংস কুচি করে, টমেটো কুচি করা, আলু কুচি করে, মটরশুঁটি, ধনে পাতা, কাঁচামরিচ, 2টো ডিম, লবণ, মরিচ, হলুদ, টমেটো কেচাপ, রাঁধুনি মুরগির মাংসের মশলা এবং জিরের গুঁড়ো। এবার আমি একটা পাত্রের মধ্যে কেটে রাখা মুরগির মাংসগুলোকে আমি ফ্রাই করব। ফ্রাই করার জন্য আমার যা যা প্রয়োজন, 1 বাটি মুরগির মাংস, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ পাঁচফোড়ন এবং 1/2 চা চামচ রাঁধুনি মুরগির মাংসের মশলা। সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব। ফ্রাই প্যানে এবার আমি অল্প পরিমাণ তেল দিয়ে মুরগির মাংসগুলো ভেজে নিব। আমি এখানে ফ্রাই প্যান নিয়েছি, সেজন্য তেলের পরিমাণ আরেকটা পাত্রের মধ্যে পানি গরম হওয়ার জন্য রেখে দিয়েছি, পাস্তাগুলো সিদ্ধ করার জন্য। তেলটা আমার গরম হয়ে আসছে, এবার আমি মাংসগুলো দিয়ে ভেজে নিব। মাংসগুলো আমার ফ্রাই হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্রাউন কালার চলে আসছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। পাস্তাগুলো আমি পানির মধ্যে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। পাস্তাগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিব, যাতে প্রপারলি পাস্তাগুলো সিদ্ধ হয়ে যায়। আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। পাস্তাগুলো আমার সিদ্ধ হয়ে আসছে। এটা বোঝার জন্য আপনারা একটা পাস্তা এরকম ভেঙে দেখবেন যে সিদ্ধ হলো কি না, সাথে হাত দিয়েও দেখতে পারেন। দেখেন পাস্তাটা আমার সিদ্ধ হয়ে আসছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি একটা পাত্রের মধ্যে তেল দিয়ে দিব পাস্তাগুলো তৈরি করার জন্য। আমি গরম তেলে 1 বাটি পেঁয়াজ বাটা দিয়ে দিব। আমি অ্যাড করব 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ পাঁচফোড়ন, অবশেষে অ্যাড করবো 1/2 চা চামচ রাঁধুনি মুরগির মাংসের মশলা। এটা আমি অ্যাড করবো স্বাদ আসার জন্য। এবার সবগুলো উপকরণের সাথে মিক্স করে নেব। এবার আমি এটাকে অ্যাড করব কুচি করে রাখা আলু। আলুটা আমি সবার আগে দিব, কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য আমি অ্যাড করব মটরশুঁটি। সবগুলো উপকরণ কিছুক্ষণ সিদ্ধ করে নেব।
আলুটা আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে, এরকম আপনারা বেঙে দেখতে পারেন আলু সিদ্ধ হলো কিনা। এবার আমি বাকি ফোটনগুলো দিয়ে দিব। আমি এবার অ্যাড করব কুচি করা টমেটো, কুচি করা মরিচ, এক চা চামচ টমেটো কেচাপ, ফোড়নের সাথে মিক্স করব। সাথে আমি অ্যাড করব দুটো মুরগির ডিম, যেটা আমি আগে থেকে রেখেছিলাম। আপনারা চাইলে মুরগির ডিমের পরিবর্তে হাঁসের ডিমও ইউজ করতে পারেন। ডিমটা আমি ভালো করে মশলার সাথে মিক্স করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর গ্রেভি হয়ে আসছে মশলাটা আমার। সেজন্য আমি অল্প পরিমাণ পানি দেবো আগে থেকে ফ্রাই করে রাখা মুরগির মাংস। মুরগির মাংসটা আমি আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম যাতে একটু রেস্টুরেন্টের ক্রিস্পি বাদ আসে, আর খাওয়ার সময় মনে হয় যেটা রেস্টুরেন্টের খাবার। এবার আমি এটাতে অ্যাড করব সিদ্ধ করে রাখা পাস্তা, যেটাকে আগে থেকে আমি পানি ঝরিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম। পুরো পাস্তা আমি একসাথে দিব না, হালকা হালকা করে অর্ধেক অর্ধেক দিয়ে দিব। পুরো পাস্তাগুলোকে এখন আমি এটাতে মিক্স। এবার আমি দুটো চামচের সাহায্যে পাস্তাগুলো একসাথে ভালো করে মিক্স করার জন্য মিক্স করব। হাফভাবে মিক্স করলে এক চামচ দিয়ে পাস্তাটা মিক্স হবে না, সেজন্য আমি দুটো চামচ ইউজ করেছি মশলাগুলো ভালোভাবে যাতে পাস্তার গায়ে লেগে যায়। মশলাগুলো আমি নুডলসের মধ্যে অ্যাড করে নিয়েছি। এবার আমি রেস্টুরেন্টের স্বাদ আসার জন্য এটাতে অ্যাড করব এক প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিক। এটা অ্যাড করার জন্য অ্যাড করলাম এই কারণে, কারণ বাসায় থেকে আমি যেতেছি রেস্টুরেন্টের স্বাদটা আসে, কারণ আমরা অনেকেই করোনার মধ্যে বাইরে যেতে পারি না, সেজন্য সবারই প্রিয় পাস্তা। এটা আমি অ্যাড করলাম এই কারণে যাতে রেস্টুরেন্টের স্বাদটা আসে। নেক্সট আমি ধনে পাতা কুচি পাস্তার উপর দিয়ে দিব। অল্প সময় এটা সিদ্ধ হওয়ার জন্য আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। পাস্তাটা আমার হয়ে গেল, এবার আমি এটাকে পরিবেশনের জন্য নামিয়ে নিব। নাও কমপ্লিট হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে চিকেন পাস্তা। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আমি এটা সসের সাথে পরিবেশনও করেছি, আপনারা এটা খেয়ে দেখবেন অনেক টেস্টি হয়েছে এবং অনেক সুস্বাদু। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আসসালামু আলাইকুম।